বিষয়টা হলো ছাত্রলীগের যোগদান। আমি কিন্তু 2014 নির্বাচিত হওয়ার পর একটা কথা বারবার বলছি, হয়তোবা আপনারা ভুলে গেছেন, হয়তোবা অনেকে শুনেন নাই, সেটা হলো ভাঙ্গা থানা আমরা সবসময় মনে করি এবং আমাদের আমাদের জন্ম থেকে আমরা যেটা দেখে আসছি, ভাঙ্গা থানাটা বাংলাদেশের মধ্যে এরকম একটা উপজেলা, ভাঙ্গা উপজেলাটা, যেটাকে আপনারা বলতে পারেন যে বঙ্গবন্ধুর, সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর যে ঘাঁটি, সেই ঘাঁটিদের মধ্যে যদি এক অন্যতম কোনো ঘাঁটি হয়ে থাকে সেগুলো ভাঙ্গা। এটা ইতিহাস বলে, এটা ইতিহাস বলে একটা কথা, বঙ্গবন্ধুর যে জন্মস্থান টঙ্গিপাড়া, সেখানেও কিন্তু আমি অনেক বই ঘাটায় দেখছি, সেখানেও কিন্তু ধানের শীষ কখনো কখনো 2,000, 2,500, 5,000 ভোট কিন্তু পাইছে। আমাদের নেত্রীর বিপক্ষেও 3,000-4,000 ভোট কিন্তু ধানের শীষ দিতে, কিন্তু আমার জ্ঞান হওয়ার পর 91 থেকে আজ পর্যন্ত ভাঙ্গা থানায় কিন্তু ধানের শীষ 1500-1800 রূপে ভোট কোনোদিন পায় নাই। আমরা আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হইয়া বিদ্রোহী প্রার্থী হিসাবে রবিভাই ভোট পাইতে, ধানের শীষ কিন্তু 2,000 রূপে ভোট 91 পরে আমার জানা মতে পায় নাই, আপনাদের জানা মতে হইলে আমরা বলতে পারেন। তো আমরা মনে করি সারা বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের মাটি, আওয়ামী লীগের আকাশ, আওয়ামী লীগের ঘাঁটি যদি বোঝানো হয় তাহলে সেটা ভাঙ্গা থানা। এইবারও দেখেন আমাদের আওয়ামী লীগের মধ্যে দুজন প্রার্থী দাঁড়াইছে, একজন নৌকা মার্কানিয়া, একজন সিংহ মার্কানিয়া। এখানেও কিন্তু 3 থানায় বিএনপির কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমাদের অপোনেন্ট প্রার্থী কাজী জাফরুল্লাহ সাহেব চাইছেন বিএনপি যেন 25-30,000 ভোট পায়, উনি খুব দোয়া করেন, সেটা পায় নাই। উনি অনেক অঙ্ক দিয়েছেন ওনার নেতারা যে বিএনপি 30,000 ভোট পাবে, নিক্সনের ভোট কমে যাবে, উনি দিতে যাবেন, এমন অঙ্ক অনেক বীজগণিত সূত্র পাটি গণিত করতে লাভ হয় নাই। বিএনপি কিন্তু জামানত চলে গেছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাহলে আমাদের প্রথম জিনিসটা কি, ভাঙ্গা কার ঘাঁটি? ছাত্রলীগের ঘাঁটি। ভাঙ্গা কার ঘাঁটি? যুবলীগের ঘাঁটি। ভাঙ্গা কার ঘাঁটি? আওয়ামী লীগের ঘাঁটি। ভাঙ্গা বঙ্গবন্ধুর আসল, এই মাটি বঙ্গবন্ধুর আসল ঘাঁটি, এই ভাঙ্গা ঘাঁটি। আসুন, ছাত্রলীগের যত ছেলেরা এসেছে এর তো অনেক, আরো প্রায় 50-60 জন থেকে 100 জনের মতো আসতে পারেনি বিভিন্ন চাপের কারণে। বর্তমান